তো এই যে এই শাড়িটা পরছি তার সাথে কন্ট্রাস্ট করে এই ব্লাউজটা, আর এই নেকলেসটা পরবো ভাবছি, কারণ এখানে মাল্টি কালারের স্টোন দেওয়া আছে ব্লাউজের সাথেও, এখানেও মাল্টি কালারের স্টোন দেওয়া আছে, তো ওটা ম্যাচিং ম্যাচিং হবে। আর ব্যাঙ্গেলসের ক্ষেত্রে আমার এই ফেভারিটস এই যে এইগুলো, এই ব্যাঙ্গেলসগুলো পরবো, কিন্তু তার মধ্যে থেকে এই ব্ল্যাক আর হোয়াইটটা বাদ দেবো, বাদ বাকি চারটে কালার মিলবে, গ্রিনও আছে, রেডও আছে, আর হালকা হালকা ইয়েলো আছে, এই যে এখানে ইয়েলো আছে, আর ব্লু, এই যে ব্লু আছে, তো এই চারটে পরে নেবো ব্যাস। আর মাথায় আমি ফুল লাগাবো ভেবেছি, যেরকম আমি সব সময় লাগাই, আমার খুব ভালো লাগে মাথায় ফুল লাগাতে, তো সেটা আর্টিফিশিয়াল ফুল নাকি আসল ফুল লাগাবো সেটাই বুঝতে পারছি না, কেননা আসল ফুল হলে রোজ, পিঙ্ক কালারের রোজ ইচ্ছা আছে লাগানোর, আর আমার ছাদে পিঙ্ক কালারের রোজ গাছও আছে, কিন্তু রোজ যেটা ফুটেছে সেটা একটু দু তিন দিন হয়ে গেছে আর কি, মানে লাগালে ঠিক ভালো লাগবে না, একটু বেশি ফুটে গেছে, তো পাপড়িগুলো পড়ে যাওয়ার চান্স আছে, তো বাইরে থেকে কিনে লাগাবো নাকি আর্টিফিশিয়াল ফুল লাগাবো, নাকি আরও একটা অন্য পিঙ্ক কালারের একটা ফুল আছে, ওই কী বলে ওটাকে, চন্দ্রমল্লিকার মতোই দেখতে কিন্তু একটু সাইজে বড়, তো ওটাও লাগাতে পারি। আর আমি সেদিনকে নার্সারিতে গিয়েছিলাম, কী কী গাছ কিনেছি সেগুলো শেয়ার করবো বলেছি, সেগুলো আর দেখানো হয়নি, বেশি গাছ কিনতে পারিনি, মেনলি পিটুনিয়া আর গাঁদা গাছ কিনবো বলে গেছিলাম, কিন্তু পিটুনিয়া এত এক্সপেন্সিভ বলছিল, আমি আগের বার কিনেছিলাম আমাদের এখান থেকে একটা নার্সারি থেকে, সেখানে 10 টাকা করে বলেছিল, এখানে তো মানে মানে 4 টাইমস দাম বেশি, তো ওই জন্য আর নিলাম না, আর এমনিতেও পিটুনিয়া সিজন চলেই যাবে আর 1-2 মাস থাকার। আমি এখন কিচেনে যাই, মাকে একটু হেল্প করে দিই, দেন তারপর রেডি হব, কারণ রেডি হতে অনেক টাইম লেগে যাবে, শাড়ি পরবো আর মাই হেল্প করবে শাড়ি পরতে, কারণ আমি এমনি শাড়ি পরতে পারি, বাট বাইরে যাবো তো রিস্ক নেবো না, একা একা পরবো না, মাই হেল্প করে দেবে। বসো 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 বাবা। বুলটুর খাবারটা আমি রেডি করে দিচ্ছি, সেটা সিদ্ধ করে একবারে দুপুর রাতের খাবারও হয়ে যাবে, বেসনগুলো আছে, বেগুন হবে, আর যে চাটনি যেটা আগে থেকেই হয়ে গেছে, আমি করেছি চাটনিটা, এখানে খিচুড়ির জন্য সবজি ভাজা হয়ে গেছে, কিছু সবজি এখনো বাকি আছে আর এগুলো ভাজা হচ্ছে, আর এই যে খিচুড়িতে যে ডালটা দেবে সেই ডালটা মা এরকম ভেজে আর জল দিয়ে রেখে দিয়েছে। এখনই 9:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, এগুলো করে তারপরে রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো, তো দেখা যাক কখন বেরোতে পারি, 11:30-এর মধ্যে তো বেরোনোর প্ল্যান আছে। এই যে এই তিনটে গাছ কিনেছিলাম, এই একটা ফুল গাছ, এটা কী ফুল গাছ জানি না, তো এটা খুব সুন্দর লাগলো দেখে, তো নিয়ে যে চন্দ্রমল্লিকার থেকে বড়, এটা কিন্তু চন্দ্রমল্লিকার নয়, মানে ফুলের সাইজটা অনেকটা বড়। আর এই যে এই রোজ গাছটা কিনেছি, পিঙ্ক কালারের রোজ, রোজটা দেখো এতটা ফুটে গেছে না, এটা আমি ভেবেছিলাম যে আজকে মাথায় লাগিয়ে যাবো, বাট এটা অনেকটাই ফুটে গেছে, এটা আর করা যাবে না, গাছেই থাক। আর এই যে একটা লঙ্কা গাছ নিয়েছিলাম, এটা মা বলেছিল লঙ্কা গাছটা নিতে, তো এটা একটা লঙ্কা গাছ নিয়েছি। তো আমি এবার রেডি হয়ে নিয়ে গিয়ে আমার চুলের কি অবস্থা, স্নান করে রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা করছি, আর এখানে গান বাজছে। তো ভাই এইটা পরবে বলে ঠিক করেছিল, কিন্তু এটা হচ্ছে নেভি ব্লু কালারের, আর এটা যেহেতু একটু বড় ছিল বলে টেলারের কাছে দিয়েছিল, ওটাকে একটুখানি সাইড থেকে একটুখানি মেরে দিতে, কিন্তু টেলার এমন মেরেছে যে পুরো একদম বডিকন ড্রেস করে দিয়েছে, তো এটা আর পরা পসিবল না, তার বদলে এইটা পরছে এটা। তো তুই যাবি আমাদের সাথে, যাবি, চল চল আমরা যাচ্ছি, গাড়ি করে যাবো, অসুবিধা হবে না, ওখানে কী খুঁজতে ব্যস্ত দাদার ঘরে, চল যাবো, আমি তুই সবাই মিলে যাবো, চল, দাদাও থাকবে, দাদা স্কুলে একেবারে দেখে আসবি, দাদা স্কুল, দাদা স্কুলেও ঠাকুর হটে, আমার পাত্তাই দিচ্ছে না, এ দেখে দেখ কেমন পাত্তা দেবে দেখবে, এ দেখ, এ দেখ আমার হাতে কি দেখ, কোথায় ঢুকেছে দেখো, কিরকম বদমাইশ, এখানে শোন এটা কি দেখে দেখ, বিস্কুট বিস্কুট, বলছি শোন, বস আগে, বস তো, বস বস দেবো, বস বস বসো বসো বস, কথার গ্রাহ্যই করবে না যতক্ষণ না ওকে আমি কিছু দেখাবো যে এটা নেই, কোনো খাওয়ার জিনিস দেবো তত তখন শুনবে, আর নাহলে এখন ডাকছি তো পাত্তাই দিচ্ছে না, এত বদমাশ। গরু গরু এখানে আয়, এখানে আয় 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 আয়, গরুর খাবার, এই যে গরুর খাবার, এই তো প্যাকেটে প্যাকেটে, প্যাকেট থেকে খা, এই এই প্যাকেটে, এই যে প্যাকেটে প্যাকেটে বলছি না, এই প্যাকেটে, এই প্যাকেটে, এই যে খা,
আমার হাতে কিচ্ছু নেই, আমার হাতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার হাতে। ওখানে বস, বস আগে, বস আগে, বস আগে, বস আগে, বস বসলে দেবো, বসো 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 বসো, দেখ প্যাকেট থেকেই খা, বস আগে, বস আগে, বস, সিট সিট, গুড বয়, এনো। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো, কারণ আমি ভেবেছিলাম টাইমের মধ্যে হবে না। তো এখন বাজে হচ্ছে 11টাও বাজেনি, 11টা বাজতে 10 মিনিট বাকি, তো ফটাফট বেরিয়ে যাই, উবের বুক করবো আর বেরিয়ে যাবো। এখন আবার আগে থেকে না বুক করলে উবের আজকে পাওয়াও যাবে না সেরকম, তো ইয়া বেরোনো যাক। আমার ভিউজ নষ্ট হয়ে যাবে, আমার ভিউজই আসে না, তো কি নষ্ট হবে। তো আমরা চলে এসেছি, এবার আমরা যাব সেক্টর 5 এ মোমো আইএমএ খেতে। খাবে বলো, কি খাবে বলো, বলো মোমো দুপুরবেলা। আমরা অবশ্য মোমো আমের মোমোটা খেয়েছিলাম, খুব মানে টেস্টি খেতে, একটু এক্সপেন্সিভ মোমোর মানে প্রাইস হিসেবে, বাট খেতে খুব সুন্দর, তাই তো? আজকেও মোমো খাবে? আর কি খাবে মোমোর সাথে? আজকে তুমি খাবারের রিভিউ দেবে তো অন্যান্য ফুড ব্লগারদের মতো? অনেস্ট রিভিউ দেবো। ঠিক আছে, আমি ক্যাপচার করবো, বলবো কিন্তু কেমন, ওই কোন দিকে তাকাচ্ছি তোমাকে নিতে গিয়ে আমি ক্যামেরা থেকে মানে মুখ সরিয়ে নিচ্ছি, এদিকে তাকাচ্ছি না এদিকে তাকাচ্ছি। যাই হোক, এত রোদ, বাবা রে খুব রোদ, ছাতা আনতে হতো। এখান থেকে পাতা ছিঁড়ে দিয়ে দেবো। খুব ভালো, খুব ভালো।